শীত শ্রাবণ ফিরে এলো, শীত শ্রাবণ ফিরে এলো, শীত এলো বরষা, এলে না তুমি কথা দিয়ে কথা রাখি ভরসা, শীত শ্রাবণ ফিরে শ্রাবণ ফিরে এলো, শীত শ্রাবণ ফিরে এলো, শীত এলো বরষা, এলে না তুমি কথা দিয়ে কথা রাখি ভরসা, শীত শ্রাবণ ফিরে করে এলে না গো আমায় দিতে যে ব্যথা, ইচ্ছে করে এলে না গো আমায় দিতে যে ব্যথা, না কি কোন বিপদ বাধা রাখলে না ওই শেষে কথা, শ্রাবণ ফিরে এলো, শীত শ্রাবণ ফিরে এলো, শীত এলো বরষা, এলে না তুমি কথা দিয়ে কথা রাখি ভরসা, শীত শ্রাবণ ফিরে তো শ্রাবণ ফিরে এলো, শীত শ্রাবণ ফিরে। আজ মন চায় শুধু তোমাতে সবই হারাতে, আজ মন চায়।
চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। আজ মন চায় শুধু তোমাতে ছবি হারাতে, হে আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। ও আজ মন চায় শুধু তোমাতে ছবি হারাতে, হে আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। যদি জানে জানা জেনে আজকে এই পৃথিবী, তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চায় শুধু তোমাতে ছবি হারাতে। তোমাকে চাই, তোমাকে চাই।
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেরই একটা প্রশ্ন আছে, অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকেই জানেন না, তাই অনেকে জিজ্ঞাসা করেন যে ইউটিউব যে আমরা করি, আমরা ইউটিউবে টাকা কিভাবে পাই, আমাদের টাকাটা কোথা থেকে আসে, কে দেয় টাকা, ইউটিউব কেন টাকা দেয়, মানে বিভিন্ন রকম হাজার প্রশ্ন। ইউটিউব আমাদের কেন টাকা দেবে, কোথা থেকে আসে টাকা, কীভাবে টাকাটা আসে, তাই আজকে আমি আপনাদের যে ইউটিউবে আমরা কীভাবে টাকা পাই, কত টাকা পাই, ইউটিউব কেন দেয়, সব কিছু এ টু জেড ডিটেলস বলবো। তাছাড়া আরও কিছু প্রশ্ন আছে অনেকেরই যে ইউটিউবে কি লাইভ সেটেল হয়,
ইউটিউবে কি কেরিয়ার করা যায়? তাহলে অনেকেই আছেন যারা প্রাইভেট সেক্টরে সামান্য জব করে থাকেন, অনেকেই সেসব প্রাইভেট সেক্টর ছেড়ে ইউটিউবে আসার চেষ্টা করছে, যে প্রাইভেট সেক্টর যদি ছেড়ে ইউটিউবে আসে তাহলে কি তাদের লাইফ সত্যি সত্যি কি হবে নাকি না কেরিয়ার গঠন হবে, এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। তাই আজকে আমি আপনাদের ডিটেলস বলবো এবং ইউটিউবে সত্যি সত্যি কেরিয়ার গড়া যায় কি না, ইউটিউবে কেরিয়ার আছে কি না, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এইবার আসি প্রথম প্রশ্নে। অনেকেই যারা জানতে চান যে ইউটিউবে টাকা কেন দেয়, কীভাবে দেয়, টাকাটা কীভাবে আসে। টাকাটা দেখুন, আপনারা যখন টিভিতে সিরিয়াল কিংবা খবর দেখছেন তখন দেখবেন সেই খবর বা সিরিয়ালের মাঝে মাঝেই কিছু অ্যাড চলে আসে, বড় বড় কোম্পানিগুলো অ্যাড দেয়। সেই সব কোম্পানি আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই তখন আমাদের ভিডিওতেও সেই সব কোম্পানি অ্যাড আসে, যে কোনো কোম্পানি অ্যাড আসে। এইবার সেই অ্যাডগুলো তো আর বিনা পয়সায় আসবে না, যে কোম্পানি অ্যাড দিচ্ছে সে তো আর বিনা পয়সায় অ্যাড দেবে না, সে টাকা দেবে। তাই যেসব কোম্পানিগুলো এই সব কোম্পানিকে অ্যারেঞ্জ করে কে, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স করে একটি আছে আমাদের গুগল অ্যাডসেন্স, এইগুলো তারা অ্যারেঞ্জ করে কোন কোম্পানি কোথায় অ্যাড দেবে, কীভাবে অ্যাড দেবে, কত টাকা দেবে, এই সব কিছু গুগল সেট আপ করে। তারপরে কী হয়, আমাদের ভিডিওতে সেই সব কোম্পানিগুলো অ্যাড দেয়। এবার অ্যাড দিয়ে যে পয়সাগুলো আসে, যা পয়সা কোম্পানিগুলো দেয়, সেই পয়সার মধ্যে ধরুন কথার কথা একটি অ্যাডে 100 টাকা দিল, সেই 100 টাকার মধ্যে 55 টাকা আমাদের দেবে আর 45 টাকা ইউটিউব নিজে কেটে রাখবে। 100%-এর মধ্যে 45% ইউটিউব রাখে আর 55% আমাদের দেয়। তাহলে কীভাবে টাকাটা আসলো? আমাদের ভিডিওতে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয়, আপনারা যেমন টিভিতে যে অ্যাডগুলো দেখেন সেই অ্যাডই ইউটিউবের ভিডিওতে আসে। এইবার সেই অ্যাডের জন্য সেই কোম্পানিরা পয়সা দেয়, সেই পয়সার উপর নির্ভর করে ইউটিউবরা চলে। এইবার অনেকেই বলছেন যে ইউটিউবে কি সত্যি সত্যি কেরিয়ার গঠন করা যায় কি না। ইউটিউবে কেরিয়ার গঠন অবশ্যই করা যায়, তবে আপনার সেইভাবে ইউটিউবিং করতে হবে। আর প্রথমত কথা কি যে আপনি ইউটিউব করলেই সঙ্গে সঙ্গে যে আপনার টাকা আসবে সেরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি কোনো জব করে থাকেন আপনি কিন্তু মান্থলি একটা ফিক্সড আপনার পয়সা আসবে, যে মাস গেলে আমার এখান থেকে এত টাকা আসবে, আমি সেইভাবে চালাবো, সেইভাবে চলবো, এত টাকা খরচ করবো, এত টাকা ইনভেস্ট করবো, এই খাতে এত টাকা লাগাবো। একবারে আপনার একটা সেট আপ থাকে জীবনের যে আমার এত টাকা আসবে, এত টাকা খরচ, এত টাকা আমার ইনভেস্ট। কিন্তু ইউটিউবে আপনার সেরকম কোনো মানে কিছু নেই। আপনি ইউটিউবিং করলেন সঙ্গে সঙ্গে আপনার যে ইনকাম শুরু হবে তাও না, ইউটিউবে একটা ক্যারিয়ারটি আছে সেটাকে সম্পূর্ণ আপনার কমপ্লিট করতে হবে, যার মধ্যে আছে 1000 সাবস্ক্রাইবার এবং 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম। আপনার ভিডিওতে যদি ভিডিও দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তাহলে আপনি কী করবেন, ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম আছে যেখানে অ্যাড দেয় গুগল অ্যাডসেন্স, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে সেখানে যদি আপনার চ্যানেলটি তারা রিভিউ করে দেখে যে হ্যাঁ ঠিক আছে, তখন তারা আপনাকে অ্যালাউ করবে মনিটাইজেশন, এটাকে বলে মনিটাইজেশন, মনিটাইজেশনটা আপনার অন হবে। তারপর থেকে আপনার ভিডিওতে অ্যাড আসবে, যখন আপনার ভিডিওতে অ্যাড এসে কমপ্লিট হবে $100, সেই $100 আপনাকে তারপর আপনার ব্যাংকের মারফত পাঠিয়ে দেবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার $100 কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পেমেন্ট দেবে না, $100 কমপ্লিট হবে তবেই আপনি তারপর আপনি পেমেন্ট পাবেন। এইভাবে ইউটিউবাররা টাকা পায়। এইবার কথা হচ্ছে যে যারা নতুন চ্যানেল করবে তারা দ্বিধায় আছেন যে সত্যি সত্যি করবে কি না, করলে কোনো এখানে লাইফ আছে কি না। এইবার তাদের অবশ্যই ভারতবর্ষে কম করে 20-30 লাখ ইউটিউবার আছে যারা সম্পূর্ণ ইউটিউবের উপরে তারা সংসার চলে। শুধু সংসার চলে না, তাদের
উপরে নির্ভর করে আরও অনেক সংসার চলে। যেমন ধরুন একটি ইউটিউবার, সে তো একা কাজ করে না, কেননা একা পক্ষে একটি ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয়। যদি সেই চ্যানেলটা বড় হয়, তার এডিটিং আছে, ভিডিও তোলা আছে, তারপর সব কিছু অ্যারেঞ্জ করা আছে, লাইটিং আছে, অনেক সমস্যা আছে, সেগুলো একা একা করা সম্ভব নয়। তার জন্য কী হয়, লোক রাখতে হয়। লোক রাখতে গেলে তাদের পয়সা দিতে হয়, কম করে আপনার 3-4 ছেলে রাখতে হবে। 3-4 ছেলে যদি আপনি রাখেন, তাহলে মাসে কম করে না হলে আপনার তাদের পিছনে 40,000 আপনার ব্যবহার মানে দিতে হবে। তাছাড়া আপনার কিছু সেট আপ দরকার, তাহলে ভারতবর্ষে কম করে 20-30 লাখ ইউটিউবার আছে, যারা ইউটিউবার আছে প্রচুর, ইউটিউবার আছে কয়েক মানে লক্ষ কোটির কাছাকাছি, কিন্তু যারা রেগুলার ইনকাম করছে, যারা ইউটিউবের উপর নির্ভর করে সংসার চালাচ্ছে, সেরকম 20-30 লাখ আছে ভারতবর্ষে। ভারতবর্ষে প্রতি বছর আমি কয়েক হাজার মিলিয়ন ডলার ভারতবর্ষে আসে। তাহলে ভারতবর্ষে যদি এত ইউটিউবার তারা চলতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি ইউটিউবে নামতে পারেন, ইউটিউব করতে পারেন। অনেকেই আছেন যারা জানেন না, অনেকে বিভিন্ন রকম মানে মত পোষণ করেন। তবে প্রথমেই বললাম যে প্রথম অবস্থায় আপনার টাকা আসবে না, আপনার একটি ধাপ পূরণ করতে হবে, তার জন্য অনেক খাটতে হবে, আপনার ই করে রাখতে হবে, তবেই আপনি ইউটিউব থেকে করতে পারবেন, অবশ্যই আসবেন। আর তারপরে আসি দ্বিতীয় প্রশ্ন, এইবার আসি সেকেন্ড প্রশ্নের ব্যাপার। সেকেন্ড প্রশ্ন অনেকেই মানে প্রশ্ন করেছে, অনেকেই বলেন যে প্রাইভেট সেক্টরে জব করেন, প্রাইভেট সেক্টরে জব করতে গেলে অনেক সমস্যা আছে, বসের কথা শুনতে হয়, টাইমলি কাজ করতে হয়, ঠিকমতো কাজ করলে পয়সা নেই, প্রাইভেট সেক্টরে প্রচুর চাপ। এইবার অনেকেই প্রাইভেট সেক্টর ছেড়ে ইউটিউবে আসার মনস্থির করছেন, যে ইউটিউবে যদি প্রাইভেট সেক্টরের চাকরির থেকে যদি এখানে ইউটিউবে যদি ভালো কিছু হয় তাহলে করা যায়। অবশ্যই করা যায়, করে না কেন, করা যাবে না কেন, আপনি ইউটিউবে আসলে যে টাকা ইনকাম করবেন তার তো কোনো গ্যারান্টি নেই। আপনি ইউটিউবে আসলে না সঙ্গে সঙ্গে আপনার টাকা হয়ে গেল, সেরকম তো কোনো ব্যবস্থা নেই। আপনি ইউটিউবে আসবেন, সব কিছু কমপ্লিট করবেন, চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে আপনার শুরু হবে। তবে আপনার চ্যানেল মনিটাইজ হলেই যে চ্যানেল চলবে তারও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনার মাস গেলে একটি টাকা আসবে, সেই টাকার উপর আপনার চলবে। কিন্তু এখানে তেমন কিছু নেই যে মাস গেলেই আপনার টাকা আসবে, টাকা আসতেই পারে, কিন্তু আপনার সেইভাবে তো চ্যানেলটাকে তৈরি করতে হবে। তবে আমি বলবো ইউটিউবটাকে আপনারা সাইডে রাখুন, সেকেন্ডারি হিসাবে, জবের পাশাপাশি ইউটিউবে 1-2 ঘন্টা সময় দিন, যেটুক সময় পাবেন সেটুক সময় দিয়ে করুন। কিন্তু জব ছেড়ে ইউটিউবে আসবো এই চিন্তাভাবনা না করাই ভালো। আপনাদের যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে অবশ্যই সঠিক না। আপনি ইউটিউবও চালান, তারপরে যদি দেখেন যে ইউটিউব চলছে, আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, আপনার চ্যানেল দাঁড়িয়ে গেছে, তখন আপনি করতে পারেন, তখন আপনি জব ছেড়ে দিন, অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল কিছু না হচ্ছে, আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম না হচ্ছে, আপনার চ্যানেল না দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউবের উপর ভরসা সেটা না করাই ভালো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটে কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু খুব সুন্দর সুন্দর ফুল দেখাবো, অসাধারণ কিছু ফুল গানের সাথে। যদিও গানগুলো আপনারা শুনেছেন, আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। এবার দেখুন এই যে আমি কিছু লেবু, তাছাড়া কিছু ফুল, অসাধারণ দৃশ্য আমি আস্তে আস্তে করে আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে এক ধরনের, অনেকে বলে মালটা ফল, আমি বলি সর্বতী লেবু। দেখুন পুরো ছোট ছোট গাছ, অথচ পুরো গাছটা পুরো লেবুতে ভর্তি, আর লেবুর সাইজও খুব ভালো, অসাধারণ বড় বড়। বাজারে আজকালকার দেখতে গেলে এই ধরনের বড় বড় লেবু খুব কমই দেখা যায়, আর দেখে খুব ভালো লাগে, মানে পুরো গাছটাকে দেখলে অরিজিনাল এসব দিয়ে চোখ দূরিয়ে যায়, খুব সুন্দরই। তাছাড়া যে ফুলগুলো আমি দেখালাম পাশে, যে ফুলগুলো অসাধারণ ফুল, অবশ্যই
আর আমি নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ওই ফুলগুলোর নাম কি। অনেক ব্লগাররা আছেন যারা ঘুরে ঘুরে যারা ব্লগিং করেন, তাই অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই যে আমি দেখাই যেসব সিনগুলো এগুলো কোথাকার। আপনারা চলে আসতে পারেন রানাঘাটে, আমার বাড়ি রানাঘাট, রানাঘাটে এসে আপনারা এই ধরনের অনেক নার্সারি আছে যেখানে খুব ভালো ভালো ফুল আছে, সেসব সব কিছু আপনারা দেখতে পারবেন যদি আসেন আপনারা। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম কি অবশ্যই আপনারা কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেরই একটা প্রশ্ন আছে, অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকেই জানেন না, তাই অনেকে জিজ্ঞাসা করেন যে ইউটিউব যে আমরা করি, আমরা ইউটিউবে টাকা কিভাবে পাই, আমাদের টাকাটা কোথা থেকে আসে, কে দেয় টাকা, ইউটিউব কেন টাকা দেয়, মানে বিভিন্ন রকম হাজার প্রশ্ন। ইউটিউব আমাদের কেন টাকা দেবে, কোথা থেকে আসে টাকা, কিভাবে টাকাটা আসে। তাই আজকে আমি আপনাদের যে ইউটিউবে আমরা কিভাবে টাকা পাই, কত টাকা পাই, ইউটিউব কেন দেয়, সব কিছু এ টু জেড ডিটেলস বলবো। তাছাড়া আরও কিছু প্রশ্ন আছে অনেকেরই যে ইউটিউবে কি লাইফ সেটেল হয়, ইউটিউবে কি কেরিয়ার করা যায়। তাহলে অনেকেই আছেন যারা প্রাইভেট সেক্টরে সামান্য জব করে থাকেন, অনেকেই সেসব প্রাইভেট সেক্টর ছেড়ে ইউটিউবে আসার চেষ্টা করছে, যে প্রাইভেট সেক্টর যদি ছেড়ে ইউটিউবে আসে তাহলে কি তাদের লাইফ সত্যি সত্যি কি হবে নাকি না কেরিয়ার গঠন হবে, এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। তাই আজকে আমি আপনাদের ডিটেলস বলবো এবং ইউটিউবে সত্যি সত্যি কেরিয়ার গড়া যায় কি না, ইউটিউবে কেরিয়ার আছে কি না, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এইবার আসি প্রথম প্রশ্নে, অনেকেই যারা জানতে চান যে ইউটিউবে টাকা কেন দেয়, কীভাবে দেয়, টাকাটা কীভাবে আসে। টাকাটা দেখুন, আপনারা যখন টিভিতে সিরিয়াল কিংবা খবর দেখছেন তখন দেখবেন সেই খবর বা সিরিয়ালের মাঝে মাঝেই কিছু অ্যাড চলে আসে, বড় বড় কোম্পানিগুলো অ্যাড দেয়। সেই সব কোম্পানি আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই তখন আমাদের ভিডিওতেও সেই সব কোম্পানি অ্যাড আসে, যে কোনো কোম্পানি অ্যাড আসে। এইবার সেই অ্যাডগুলো তো আর বিনা পয়সায় আসবে না, যে কোম্পানি অ্যাড দিচ্ছে সে তো আর বিনা পয়সায় অ্যাড দেবে না, সে টাকা দেবে। তাই যেসব কোম্পানিগুলো এই সব কোম্পানিকে অ্যারেঞ্জ করে কে, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স করে একটি আছে আমাদের, গুগল অ্যাডসেন্স, এইগুলো তারা অ্যারেঞ্জ করে কোন কোম্পানি কোথায় অ্যাড দেবে, কীভাবে অ্যাড দেবে, কত টাকা দেবে, এই সব কিছু গুগল সেট আপ করে। তারপরে কী হয়, আমাদের ভিডিওতে সেই সব কোম্পানিগুলো অ্যাড দেয়। এবার অ্যাড দিয়ে যে পয়সাগুলো আসে, যা পয়সা কোম্পানিগুলো দেয়, সেই পয়সার মধ্যে ধরুন কথার কথা একটি অ্যাডে 100 টাকা দিল, সেই 100 টাকার মধ্যে 55 টাকা আমাদের দেবে আর 45 টাকা ইউটিউব নিজে কেটে রাখবে। 100%-এর মধ্যে 45% ইউটিউব রাখে আর 55% আমাদের দেয়। তাহলে কীভাবে টাকাটা আসলো, আমাদের ভিডিওতে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয়, আপনারা যেমন টিভিতে যে অ্যাডগুলো দেখেন সেই অ্যাডই ইউটিউবের ভিডিওতে আসে। এইবার সেই অ্যাডের জন্য সেই কোম্পানিরা পয়সা দেয়, সেই পয়সার উপর নির্ভর করে ইউটিউবরা চলে। এইবার অনেকেই বলছেন যে ইউটিউবে কি সত্যি সত্যি কেরিয়ার গঠন করা যায় কি না। ইউটিউবে কেরিয়ার গঠন অবশ্যই করা যায়, তবে আপনার সেইভাবে ইউটিউবিং করতে হবে। আর প্রথমত কথা কি যে আপনি ইউটিউব করলেই সঙ্গে সঙ্গে যে আপনার টাকা আসবে সেরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু আপনি যদি কোনো জব করে থাকেন আপনি কিন্তু মান্থলি একটা ফিক্সড আপনার পয়সা আসবে, যে মাস গেলে আমার এখান থেকে এত টাকা আসবে, আমি সেইভাবে চালাবো, সেইভাবে চলবো, এত টাকা খরচ করবো, এত টাকা ইনভেস্ট করবো, এই খাতে এত টাকা লাগাবো। একবারে আপনার একটা সেট আপ থাকে জীবনের যে আমার এত টাকা আসবে, এত টাকা খরচ, এত টাকা আমার ইনভেস্ট। কিন্তু ইউটিউবে আপনার সেরকম কোনো মানে কিছু নেই, আপনি ইউটিউবিং করলেন সঙ্গে সঙ্গে আপনার যে ইনকাম শুরু হবে তাও না,
ইউটিউবে একটা ক্যান্ডিডেট আছে, সেটাকে সম্পূর্ণ আপনার কমপ্লিট করতে হবে, যার মধ্যে আছে 1000 সাবস্ক্রাইবার এবং 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম। আপনার ভিডিওতে যদি ভিডিও দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, তাহলে আপনি কী করবেন, ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম আছে যেখানে অ্যাড দেয় গুগল অ্যাডসেন্স, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে সেখানে যদি আপনার চ্যানেলটি তারা রিভিউ করে দেখে যে হ্যাঁ ঠিক আছে, তখন তারা আপনাকে অ্যালাউ করবে মনিটাইজেশন, এটাকে বলে মনিটাইজেশন, মনিটাইজেশনটা আপনার অন হবে। তারপর থেকে আপনার ভিডিওতে অ্যাড আসবে, যখন আপনার ভিডিওতে অ্যাড এসে কমপ্লিট হবে $100, সেই $100 আপনাকে তারপর আপনার ব্যাংকের মারফত পাঠিয়ে দেবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার $100 কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে পেমেন্ট দেবে না। $100 কমপ্লিট হবে তবেই আপনি তারপর আপনি পেমেন্ট পাবেন। এইভাবে ইউটিউবাররা টাকা পায়। এইবার কথা হচ্ছে যে যারা নতুন চ্যানেল করবে তারা দ্বিধায় আছেন যে সত্যি সত্যি করবে কি না, করলে কোনো এখানে লাইভ আছে কি না। এইবার তাদের অবশ্যই ভারতবর্ষে কম করে 20-30 লাখ ইউটিউবার আছে, যারা সম্পূর্ণ ইউটিউবের উপরে তারা সংসার চলে। শুধু সংসার চলে না, তাদের উপরে নির্ভর করে আরও অনেক সংসার চলে। যেমন ধরুন একটি ইউটিউবার, সে তো একা কাজ করে না, কেননা একা পক্ষে একটি ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয়। যদি সেই চ্যানেলটা বড় হয়, তার এডিটিং আছে, ভিডিও তোলা আছে, তারপর সব কিছু অ্যারেঞ্জ করা আছে, লাইটিং আছে, অনেক সমস্যা আছে, সেগুলো একা একা করা সম্ভব নয়। তার জন্য কী হয়, লোক রাখতে হয়। লোক রাখতে গেলে তাদের পয়সা দিতে হয়, কম করে আপনার 3-4 ছেলে রাখতে হবে। 3-4 ছেলে যদি আপনি রাখেন, তাহলে মাসে কম করে না হলে আপনার তাদের পিছনে 40,000 টাকা আপনার ব্যবহার মানে দিতে হবে। তাছাড়া আপনার কিছু সেট আপ দরকার। তাহলে ভারতবর্ষে কম করে 20-30 লাখ ইউটিউবার আছে, যারা ইউটিউবার আছে প্রচুর, ইউটিউবার আছে কয়েক মানে লক্ষ কোটির কাছাকাছি, কিন্তু যারা রেগুলার ইনকাম করছে, যারা ইউটিউবের উপর নির্ভর করে সংসার চালাচ্ছে, সেরকম 20-30 লাখ আছে ভারতবর্ষে। ভারতবর্ষে প্রতি বছর আমি কয়েক হাজার মিলিয়ন ডলার ভারতবর্ষে আসে। তাহলে ভারতবর্ষে যদি এত ইউটিউবার তারা চলতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি ইউটিউবে নামতে পারেন, ইউটিউব করতে পারেন। অনেকেই আছেন যারা জানেন না, অনেকে বিভিন্ন রকম মানে মত পোষণ করেন। তবে প্রথমেই বললাম যে প্রথম অবস্থায় আপনার টাকা আসবে না, আপনার একটি ধাপ পূরণ করতে হবে, তার জন্য অনেক খাটতে হবে, আপনার ই করে রাখতে হবে, তবেই আপনি ইউটিউব থেকে করতে পারবেন, অবশ্যই আসবেন। আর তারপরে আসি দ্বিতীয় প্রশ্ন, এইবার আসি সেকেন্ড প্রশ্নের ব্যাপার। সেকেন্ড প্রশ্ন অনেকেই মানে প্রশ্ন করেছে, অনেকেই বলেন যে প্রাইভেট সেক্টরে জব করেন, প্রাইভেট সেক্টরে জব করতে গেলে অনেক সমস্যা আছে, বসের কথা শুনতে হয়, টাইমলি কাজ করতে হয়, ঠিকমতো কাজ করলে পয়সা নেই, প্রাইভেট সেক্টরে প্রচুর চাপ। এইবার অনেকেই প্রাইভেট সেক্টর ছেড়ে ইউটিউবে আসার মনস্থির করছেন, যে ইউটিউবে যদি প্রাইভেট সেক্টরের চাকরির থেকে যদি এখানে ইউটিউবে যদি ভালো কিছু হয় তাহলে করা যায়। অবশ্যই করা যায়, করে না কেন, করা যাবে না কেন, আপনি ইউটিউবে আসলে যে টাকা ইনকাম করবেন তার তো কোনো গ্যারান্টি নেই। আপনি ইউটিউবে আসলে না সঙ্গে সঙ্গে আপনার টাকা হয়ে গেল, সেরকম তো কোনো ব্যবস্থা নেই। আপনি ইউটিউবে আসবেন, সব কিছু কমপ্লিট করবেন, চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে আপনার শুরু হবে। তবে আপনার চ্যানেল মনিটাইজ হলেই যে চ্যানেল চলবে তারও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনার মাস গেলে একটি টাকা আসবে, সেই টাকার উপর আপনার চলবে। কিন্তু এখানে তেমন কিছু নেই যে মাস গেলেই আপনার টাকা আসবে, টাকা আসতেই পারে, কিন্তু আপনার সেইভাবে তো চ্যানেলটাকে তৈরি করতে হবে। তবে আমি বলবো ইউটিউবটাকে আপনারা সাইডে রাখুন সেকেন্ডারি হিসাবে, জবের পাশাপাশি ইউটিউবে 1-2 ঘন্টা সময় দিন, যেটুক সময় পাবেন সেটুক সময় দিয়ে করুন। কিন্তু জব ছেড়ে ইউটিউবে আসবো এই চিন্তাভাবনা না করাই ভালো। আপনাদের যাদের
এই ধরনের চিন্তা ভাবনা আছে, অবশ্যই সঠিক না। আপনি ইউটিউবও চালান, তারপর যদি দেখেন যে ইউটিউব চলছে, আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, আপনার চ্যানেল দাঁড়িয়ে গেছে, তখন আপনি করতে পারেন, তখন আপনি জব ছেড়ে দিন, অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল কিছু না হচ্ছে, আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম না হচ্ছে, আপনার চ্যানেল না দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ইউটিউবের উপর ভরসা সেটা না করাই ভালো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু খুব সুন্দর সুন্দর ফুল দেখাবো, অসাধারণ কিছু ফুল গানের সাথে। যদিও গানগুলো আপনারা শুনেছেন, আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। এবার দেখুন এই যে আমি কিছু লেবু, তাছাড়া কিছু ফুল, অসাধারণ দৃশ্য আমি আস্তে আস্তে করে আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে এক ধরনের, অনেকে বলে মাল্টা ফল, আমি বলি সর্বতি লেবু। দেখুন পুরো ছোট ছোট গাছ, অথচ পুরো গাছটা পুরো লেবুতে ভর্তি, আর লেবুর সাইজও খুব ভালো, অসাধারণ বড় বড়। বাজারে আজকালকার দেখতে গেলে এই ধরনের বড় বড় লেবু খুব কমই দেখা যায়, আর দেখে খুব ভালো লাগে। মানে পুরো গাছটাকে দেখলে অরিজিনাল এসব দিয়ে চোখ দূরিয়ে যায়, খুব সুন্দরই। তাছাড়া যে ফুলগুলো আমি দেখালাম পাশে, যে ফুলগুলো অসাধারণ ফুল অবশ্যই, আর আমি নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ওই ফুলগুলোর নাম কি। অনেক ব্লগাররা আছেন যারা ঘুরে ঘুরে যারা ব্লগিং করেন, তাই অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই যে আমি দেখাই যেসব সিনগুলো, এগুলো কোথাকার। আপনারা চলে আসতে পারেন রানাঘাটে, আমার বাড়ি রানাঘাট, রানাঘাটে এসে আপনারা এই ধরনের অনেক নার্সারি আছে যেখানে খুব ভালো ভালো ফুল আছে, সেসব সব কিছু আপনারা দেখতে পারবেন যদি আসেন আপনারা। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম কি অবশ্যই আপনারা কমেন্টস করবেন যদি জেনে থাকেন। দেখুন এই যে আমি পুরো দেখাচ্ছি, দেখুন কত বড়, অনেক বড় নার্সারিটি, খুবই সুন্দর চারিপাশে দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের গান আপনারা শুনতে চান সেই ধরনের গান অবশ্যই আমি আপলোড দেবো, যদি কমেন্ট করে থাকেন কমেন্টস করবেন যে আপনাদের কোন ধরনের গান ভালো লাগে। যদি আমার কাছে থাকে কপিরাইট ফ্রি সং, আমি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপলোড দেবো। আর যারা আছেন, অনেকেই আমার ভিডিও ডাউনলোড করে তারা নিজেদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, আমি আপনাদের বলবো আমার কোনো আপত্তি নেই, কোনো কিছুই নেই। আপনারা এই যে দেখুন, আমি নিজে এখানে ভিডিও শ্যুট করছি একটু ঘুরিয়ে ফিরিয়ে। আপনারা আমার ভিডিও ডাউনলোড করে আপলোড দিন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব, কেউ থাম্বনেল ডাউনলোড করবেন না, থাম্বনেল আপনারা ডাউনলোড না করে ভিডিও ডাউনলোড করুন, কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো প্রবলেম না হলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার থাম্বনেল আপনারা কেউ ডাউনলোড করবেন না। আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন রকম ইউটিউব সম্বন্ধে টিপস দিয়ে থাকি, বিভিন্ন ইউটিউবের যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি। সে আপনার অ্যাডসেন্স হোক, কিংবা চ্যানেল মনিটাইজ হোক, চ্যানেল ডিমনিটাইজ হোক, চ্যানেল হ্যাক হয়ে যাওয়া, চ্যানেল ডিলিট হয়ে যাওয়া, কিংবা আপনি টুইটারে ইউটিউবের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, ইউটিউব টিমের সাথে কীভাবে কথা বলবেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য যদি আপনারা কন্ট্যাক্ট করেন তো অবশ্যই পারুট করে দেবো। কিন্তু যে আমার যতটা সম্ভব আমার মধ্যে আছে, যেটুকু আমি হেল্প করার করব। কিন্তু যদি আমার আয়ত্তের বাইরে থাকে তখন আমি আর পারবো না, তবে চেষ্টা করে দেখব। অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কি না, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা সম্ভব পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি সবসময়ের জন্যই, এমন সময়ও গেছিলো রাত্র 12টা 1টার সময় আমি অনেকের ফোন রিসিভ করেছি, ফোন রিসিভ করে যতটা সম্ভব বলার আমি বলেছি।